আব্দুল্লাহ জুবায়ের লিখেছে যে রুকু থেকে দাঁড়িয়ে দোয়া করার সময় কি হাত তুলতে হবে নাকি হাত না তুললেও তুললেও হবে? বিতের সালাতের ক্ষেত্রে বা অথবা যদি দোয়ায় কুনুত পড়ার দরকার পড়ে ফরজ সালাতের ক্ষেত্রে কখনো, তাহলে যখন দোয়া করবে রুকুর আগেও করতে পারে অথবা রুকু পরেও করতে পারে। তো এই দোয়া করার সময় সালাফে সালেহীন থেকে প্রমাণ রয়েছে, ওমর বিন খাত্তাব থেকে আরও বিভিন্ন সাহাবি থেকে প্রমাণ রয়েছে যে তারা এই দোয়া করার সময় এভাবে হাত তুলে দোয়া করতেন। আর যেহেতু দোয়ার একটা আদব এবং সে সময় সে দাঁড়িয়ে দোয়া করছে, অতএব হাত তুলে দোয়া করাটাই হবে উত্তম। কিন্তু যদি হাত না তুলে এমনি হাত বাঁধা অবস্থায় কেউ দোয়া করে তাতেও কোনো অসুবিধা না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আলাম।